সাবস্ক্রাইব করুক দিন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুগণ সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে বন্ধুগণ মিসলেনিয়াস পরীক্ষার ইন্টারভিউ কিছুদিন পর শুরু হবে তো সেখানে যেহেতু অনেকগুলো পোস্ট আছে তো সেই পোস্ট সংক্রান্ত তোমাদের একটা চয়েস সিট পিএসসি ওদের ওয়েবসাইটে রিলিজ করেছে যেটা দেখতে পাচ্ছ তো ওয়েবসাইটে এগুলি পেয়ে যাবে চয়েস সিট যেটা তোমাদের ফিল আপ করে ইন্টারভিউতে নিয়ে যেতে হবে এই চয়েস সিটে বিভিন্ন পোস্টের নাম আছে এবং সেই পোস্টের আন্ডারে তোমরা কোনটা এক নম্বর প্রিফারেন্স হবে কোনটা দু নম্বর সেভাবে তোমাদের ফিল করতে হবে সেটাই এই চয়েস সিটে আছে এবং যেতে দেখতে পাচ্ছ এখানে বোর্ডেও লেখা আছে চয়েস অফ সার্ভিস ওর পোস্ট টু বি সাবমিটেড পার্সোনালি অন দ্য ডেট অফ পার্সোনালিটি টেস্ট থেকে এটা ফিল করে নিয়ে যেতে হবে এটা প্রিন্ট আউট বের করে বাড়িতে বসে ফিল করে ইন্টারভিউ দিন ওটাকে তোমার সাবমিট করতে হবে তবে এখানে কি করে আগে যারা দিয়েছে তারা জানে কী করে তোমরা সাবমিট করবে এবং ডাব্লু বিসি সেম চয়েস সিট থাকে যেহেতু ওখানে মাল্টিপল পোস্ট থাকে তো এখানেও সেম আছে এখানেও আগে যারা দিয়েছে তারা জানে যারা জানে না নতুন তাদের জন্য অত এখানে এত কিছু পড়ার দরকার নেই সিম্পল যে কাজগুলো করবে এখানে অনেক কিছু লেখা আছে বললে অনেক বুঝতে পারবে অনেক কনফিউজ হয়ে যাবে অত যে সিম্পল কাজটা করবে যেটা বলে দিচ্ছি হ্যাঁ যে দেখতে পাচ্ছি নেম অফ দ্য সার্ভিস লেখা পোস্ট আর পে স্কেল লেখা এইদিকে লেখা হয়েছে অর্ডার অফ প্রিফারেন্স এবং প্রতিটা পোস্টের পাশে একটা করে বক্স দেওয়া এখানে যেটা করতে হবে তোমাদের কোন পোস্টটা তোমরা এক নম্বর হিসাবে দিতে চাও মানে তুমি যদি চান্স পাওয়া ক্লিয়ার করো তাহলে কোন পোস্টটা তোমার এক নম্বর প্রিফারেন্সে যাবে সেটা জাস্ট এই বক্সের মধ্যে লিখতে হবে ধরো দু নম্বর যেটা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার এটা তোমার এক নম্বর প্রিফারেন্স হবে এটা তোমার প্রথম চয়েস হবে তো এই বক্সে এক নম্বর লিখবে এবার ধরো তিন নম্বর যেটা আছে ব্লক ইউথ অফিসার মিউনিসিপ্যাল ইউথ অফিসার এটা ধরো দু নম্বর হবে তো এই এর পাশে যে বক্স আছে এখানে দুই লিখবে বা ধরো এক নম্বর যেটা আছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এটা ধরো তোমার তিন নম্বর প্রিফারেন্স হবে এর আন্ডারে এই বক্সে তুমি তিন লিখবে তো এইভাবে তোমাদের প্রতিটা বক্স ফিল আপ করতে হবে এক দুই তিন যে পোস্টটা তোমার পছন্দ তুমি এক নম্বর হিসাবে দিতে যাও সেই পোস্টটার আন্ডারে তুমি সেই বক্সে আন্ডারে তুমি সেই প্রিফারেন্সটা লিখবে এক দুই করে এখানে টোটাল দেখো কুড়িটা আছে পোস্ট এখানে তো কুড়িটা পোস্টের আন্ডারে তোমাকে কুড়িটা আর কি এক দুই তিন চার করে কুড়ি অব্দি লিখতে হবে এবং যেটা তুমি চুজ করবে সেই কালমে সেই বক্সে কিন্তু সেই প্রিফারেন্স নাম্বারটা লিখতে হবে এবার একটা বলে দিচ্ছি এখানে কাটাকুটি শুধু শুধু করবে না হয়তো কোনো অসুবিধা হবে না ধরো তুমি কোনো পোস্টে দুই লিখলে প্রিফারেন্স নাম্বার দুই লিখলে দুই লেগে পরে সেটা কেটে হয়তো তিন করলে হয়তো কোনো প্রবলেম হবে না কিন্তু আমি বলবো এটা কাটাকুটি না করার জন্য কারণ বাড়িতে বসে আরামসে ফিল করবে তো বেকার কাটাকুটি করার দরকার নেই ভালো হবে সময় নিয়ে ভেবে চিনতে তারপর ডিসিশন নিয়ে তুমি ফিল আপ করবে ফলে দুটো তিনটে প্রিন্ট আউট নিয়ে রাখবে একটা প্রিন্ট আউট যদি কাটাকুটি হয়ে যায় পরেরটা ফিল করবে কোনো অসুবিধা নেই বাট কাটাকুটি না করে একবারেই যাতে হয়ে যায় পুরো ফিল আপ কিংবা যদি কাটাকুটি হয়ে যায় দেখো সেক্ষেত্রেও আরেকটা প্রিন্ট আউট নিয়ে রাখবে এবং সেটাতে পুরো পরিষ্কার করে ফিল করবে তো সেই জন্য যাতে কাটাকুটি না হয় সেটাই কিন্তু চেষ্টা করবে এবং এটা লাস্টে দেখো তোমাদের সিগনেচার করতে ভালো হবে সিগনেচার তারপর নাম লিখতে হবে ব্লক লেটারের রোল নাম্বার যেটা লিখতে হবে ডেট যে কোনো একটা ডেট লিখবে যে ডেটে তুমি ফিল আপ করছো সেই ডেটে এনোয় যে ইন্টারভিউ ডেটই লিখতে হবে তুমি যে ডেট ফিল আপ করছো সেই ডেট লিখে দেবে কোনো অসুবিধা নেই এবার ফিল আপ দেখো কী করে করবে মানে কোনটা তোমার মানে এক নম্বর কোন পোস্টটা দেবে কোনটা দু নম্বর দেবে সেটা চুজ করবে কি করে জেনারেলি যেটা বেসিক যেটা মানে চুজ করার উপায় সেটা হচ্ছে তোমার অবশ্যই স্যালারি কার্ড দেখবে বেশি এখানে দেখো এক থেকে এখানে গ্রেড পে দেখো তিন হাজার নশো আছে এক থেকে যে পোস্টগুলো আছে এক থেকে বারো পর্যন্ত দেখো সবকটা পোস্টে তিন হাজার নশো গ্রেড পে তারপরেরগুলো তিন হাজার ছশো তিন হাজার ছশো তো স্বাভাবিকভাবে এক থেকে বারো যে পোস্টগুলো আছে সেগুলো সব স্যালারি অবশ্যই বারোর পর থেকে যারা যেগুলো আছে তাদের থেকে বেশি হবে তো সিমিলারলি তোমাদের এক দুই তিন চার যে প্রিফারেন্সগুলো হবে আপ টু বারো নম্বর সেগুলো তোমার তিন হাজার নশো গ্রেড মধ্যে রাখা ভালো এবং এরপরেও যেগুলো চুজ করবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি মিসলেনিয়াস কত ভ্যাকেন্সি আছে প্রতিটা পোস্টের আন্ডারে সেটা পিএসএ ডিক্লেয়ার করে দিয়েছিলো আগে তো সে ভ্যাকেন্সি দেখে দেখে কোন পোস্টের ভ্যাকেন্সি কত বেশি আছে সেই পোস্টটা তুমি ওপরের দিকে রাখার চেষ্টা করবে প্রিফারেন্স অর্ডার হিসাবে সেক্ষেত্রে তোমার সেখানে পাওয়ার চান্স বেশি থাকবে যদি কোনো পোস্টে ভ্যাকেন্সি খুব কম থাকে এবং সেটা যদি তুমি এক নম্বরে ডাকো সেটা হয়তো তুমি নাও পেতে পারো হয়তো তুমি দু নম্বর কি তিন নম্বর প্রিফারেন্সটা পেলে ওটা হয়তো এক নম্বরে রেখেছিলে যেহেতু ভ্যাকেন্সি খুব কম সেহেতু অন্যরা যারা তোমার থেকে বেশি নম্বর পেয়েছে তারা সিলেক্টেড হয়ে গেলো যেহেতু ভ্যাকেন্সি খুব কম ছিল তো সেই জন্য যে পোস্টে ভ্যাকেন্সি বেশি আছে সেটা এক নম্বর কিংবা ওপরের দিকে রাখার চেষ্টা করবে যাতে তোমার পাওয়ার চান্স বেশি থাকে এবার এন্ড অফ দ্য সে তো তুমি কোন প্রিফারেন্স পাবে এ নয় যে এক নম্বর দিয়ে দিয়েছে মানেই তুমি এক নম্বরটাই পেয়ে যাবে ধরো তুমি দু নম্বর যেটা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার এটা তুমি তোমার এক নম্বর প্রিফারেন্স হিসাবে দেবে ধরো দিলে এবার এটা শিওর নয় যে তুমি ওটাই পেয়ে যাবে তুমি যদি পাস করো এক্ষেত্রেও দেখা হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের আন্ডারে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কারা কারা এক নম্বর প্রিফারেন্স দিয়েছে আমি তর্কের কাতিরে ধরে নিলাম এই পোস্টের আন্ডারে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারে একশোটা ভ্যাকেন্সি আছে এবং ধরো তিনশো জন এটাকে এক নম্বর প্রিফারেন্স হিসাবে দিয়েছে ভ্যাকেন্সি একশোটা এক নম্বর প্রিফারেন্স দিয়েছে তিনশোটা তিনশো জন এরপর ইন্টারভিউ ধরো ক্লিয়ার করলো দুশো জন ওর মধ্যে থেকে এবার দুশো জনের মধ্যে অবশ্যই টপ যারা একশো আছে এক থেকে একশো যারা থাকবে তাদেরকেই এই পোস্টটা দেওয়া হবে এরপর যারা একশো আছে তারা দ্বিতীয় কি তৃতীয় প্রিফারেন্স হিসাবে চলে যাবে তো সেই জন্য এইভাবেই পোস্ট আর কি যে কি বলবো পোস্ট একজনকে দেওয়া হয় যে যে যত বেশি নম্বর পাবে তার ক্ষেত্রে তা প্রিফারেন্সটা পাওয়ার তত চান্স বেশি বেড়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই তুমি যদি নম্বর খুব ভালোভাবে ইন্টারভিউতে কিংবা ফাইনাল কাট অফ যদি খুব ভালোভাবে ক্লিয়ার করো তাহলে তুমি যে পোস্টটা সিলেক্ট করছো এক নম্বর কি দু নম্বর প্রিফারেন্স তাহলে সেই পোস্টটা পেয়ে যাবে এবং নম্বর যদি খারাপ হয় তাহলে সে একেবারে নিচের যে প্রিফারেন্সগুলো আছে ধরো বারো নম্বর তেরো নম্বর প্রিফারেন্স সে যেটা দিয়েছে সেটা পাবে যদি নম্বর খুব খারাপ হয়ে থাকে তো এইভাবে এটা ফিল আপ করতে হবে এবং এটা প্রিন্ট আউট নিয়ে বল বারবার যেটা বলছি শুধু এক দুই তিন লিখতে হবে আর একটা জিনিস যেটা বলা চার নম্বর পোস্টার যেটা দেখো সাব ইন্সপেক্টর এক্সাইজ আছে এটা হচ্ছে উইমেন যারা তারা আনসুটেবল মানে যারা এটা শুধুমাত্র ছেলেদের জন্য এক্ষেত্রেও যারা লেডি যারা আছে উইমেন যারা আছে তারা এই পাশে নীল লিখবে এই নাই এর নীল যেটা ওপরেও লেখা আছে ইফ ইউ হ্যাভ নো চয়েস ফর এ সার্টিন অর পোস্ট রাইট নীল ইন দ্য পার্টিকুলার বক্স নো বক্স শুড বি ডিমেন আনফিল্ড কোনো বক্স এখানে খালি জায়গা চলবে না এর পাশে তোমাকে নীল লিখতে হবে সিমিলারলি একটা নিচে আর একটা আছে দেখো সতেরো নম্বর পোস্ট দেখো লেডি এক্সটেনশন অফিসার যেটা কোনো মেল ক্যান্ডিডেট ফিল আপ করতে পারবে না সেখানে মেল ক্যান্ডিডেট যারা আছে তারা এর পাশে নীল লিখবে তো কোনো বক্স কিন্তু এখানে ছাড়া যাবে না কোনো বক্স খালি রাখা যাবে না তোমার যদি পোস্টটা পছন্দ হয় পছন্দ না হয় ভ্যাকেন্সি হয় তো খুব কম আছে দুটো তিনটে আছে তোমার ইচ্ছা নেই তাও তোমাকে এখানে কিন্তু প্রিফারেন্স দিতে হবে হয়তো তুমি সবার লাস্ট প্রিফারেন্স দিলে কোনো অসুবিধা নেই কিন্তু প্রিফারেন্স একটা তোমাকে দিতে হবে তো এইভাবে এটা ফিল করতে হবে এবং এটা ফিল করে তোমাকে ইন্টারভিউ দিন জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর কোনো মডিফিকেশান কিন্তু এখানে করা যাবে না লেখা আছে চয়েস অফ প্রিফারেন্সেস দাস এক্সাইজ উইল বি ডিমড টু বি ফাইনাল অ্যান্ড নো আলটারেশন দেয়ার আফ টু উইল বি অ্যালাউড তো যা করবে এটা একবারই করতে হবে এবং এখানে কোনো পেনের কালি টালি তো বলা নেই যে ব্ল্যাক কালি কি ব্লু কালি তো যে কোনো কিছু দিয়ে ফিল করতে পারে কোনো অসুবিধা নেই এখানে তো এই ভিডিও এ পর্যন্তই জাস্ট এইটুকুই বলার ছিল আশা করবো তোমরা কোনো কনফিউজ কনফিউশন যদি থাকে এটা ফিল আপ করার ব্যাপারে থাকার কথা না কারণ শুধু এক দুই তিন চার লিখবে এর বাইরে কোনো কনফিউশন থাকার কথা তাও যদি থাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই বলে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং গড ব্লেস এভরি ওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো